সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে কিছু রঙিন মুরগি, যেটা কিনা কৃত্রিম রং লাগানো। দেখুন, এখানে অনেকটা গাঢ় হলুদের মতো, আর প্রায় এটা হচ্ছে নীলের মতো, পাশাপাশি সাদা। তো এটা কিন্তু ছোটোবেলায় কালো ছিল, এখন অতটা সাদা হচ্ছে। তো এটা বয়স গড়ার সাথে সাথে প্রত্যেকটাই সাদা হবে। তো এই মুরগিটা গ্রাম অঞ্চলে বিক্রি করতেছে কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী, তারা এটাকে টাইগার বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু আসলে এই মুরগিটা সম্পর্কে গ্রামের লোক তেমন কিছু জানে না। এটা হচ্ছে লেয়ার মুরগির মোরগ। লেয়ার মুরগি মূলত বিক্রি হয় 40-50 টাকা পর্যন্ত জিরো বাচ্চা, কিন্তু মোরগটার কোনো দাম নেই। এই মুরগিগুলো আগে কোম্পানি মেরে ফেলছিল। তো কিছু অসাধু ব্যবসায়ী এই মুরগিগুলো ওখানকার কিছু কর্মচারীকে টাকা পয়সা দিয়ে তারা এই মুরগিগুলো বাহির করে নিয়ে আসে, এবং তারা একটা সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা চলে যায়, এবং গ্রামে গঞ্জে মাথায় করে নিয়ে তারা টাইগার টাইগার মুরগি বাচ্চা বলে চিল্লাচিল্লি করে, এবং গ্রামের কিছু লোকের কাছে এই মুরগিগুলো বিক্রি করে। দাম চায় 20-25 টাকা, 8-10-15 টাকা হলে তারা দিয়ে দেয়। কিন্তু আসলে এই মোরগটা, এই মুরগিটা, এটার প্রকৃতপক্ষে এটার কোনো দাম নেই। যারা খামারি তারা এটার মুরগি তো কিনে নিয়ে নেয়, আর মোরগের কোনো দাম নেই। এই মুরগি বাজারে আপনি বা আপনারা বিক্রি করতে পারবেন না, কারণ এটা পুরোটাই হোয়াইট বা সাদা রঙের হয়ে থাকে। এই মুরগি তেমন স্বাদ নেই। আর আপনি বাজারে যদি 100 টাকা যদি বিক্রি করেন, আপনার খাদ্য খরচ, মানে আপনার খাদ্য খরচ হয়ে যাবে পার পিস মুরগিতে 300 টাকা। তার মানে আপনি যেদিকে যান না কেন, এই মুরগিটা শুধু লস আর লস। তো আপনারা যারা এই টাইগার মুরগি মনে করে কিনছেন, আদৌ ওটা টাইগার মুরগি নয়, এটা হচ্ছে লেয়ার মুরগির মোরগ। তো এখান থেকে আপনারা এক পিস মুরগি পাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই। যদি আপনারা ভাগ্যক্রমে এক পিস পেয়েও থাকেন, তাহলে আপনাকে আমি লাকি মনে করব, আপনি নাও পেতে পারেন। বন্ধুরা, আপনি 100 পিস মুরগির মধ্যে আপনি একটি মুরগিও পাবেন না। যদি পেয়ে থাকেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে প্রাইস দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু, আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।